হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্পোর্টস ওপিনিয়ন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও ইন্ডিয়ান ফুটবলের লেটেস্ট কিছু আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের মূলত বেশ ছোট ছোট দুটি ট্রান্সফার আপডেট দেওয়ার আছে এবং যার মধ্যে একটি কিন্তু একদমই কনফার্ম আপডেট। তো চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আজকের প্রথম আপডেটটি হলো এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়া কিন্তু তাদের টিমে একজন নতুন বিদেশি প্লেয়ারকে অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে এবং সেই প্লেয়ারটি হলেন 36 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার ইগর আঙ্গুলো। তো বেশ অনেকদিন আগের একটি ভিডিওতে আমি তোমাদের ইগর আঙ্গুলোকে নিয়ে একটি আপডেট দিয়েছিলাম, যেখানে জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার্স এফসি এবং এফসি গোয়ার মধ্যে কিন্তু একটি জল্পনা চলছে ইগর আঙ্গুলোকে নেওয়ার ব্যাপারে, এবং শেষ পর্যন্ত কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এফসি গোয়া তাদের টিমে কনফার্ম করে নিল এই 36 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারকে। ইগর আঙ্গুলো তার ইউথ ক্যারিয়ার শুরু করেন অ্যাথলেটিক বিলবাও ক্লাবের হয়ে এবং তারপর কিন্তু বেশ কিছু ভালো ভালো ক্লাবের হয়ে খেলেছেন এই ইগর আঙ্গুলো, যেমন ব্যাসকোনিয়া, জিমন্যাস্টিক, রিয়েল ইউনিয়ন, এনোসিসনিয়ন, প্লাটানিস সহ একাধিক ক্লাবের হয়ে। এবং লাস্ট যে ক্লাবের হয়ে খেলছিলেন এই প্লেয়ারটি, সেই ক্লাবটি হলো গর্নিক জ্যাব্রেস। 2016 থেকে 2020 পর্যন্ত কিন্তু ইগর আঙ্গুলো এই ক্লাবের হয়ে 137টির কাছাকাছি ম্যাচ খেলেছেন এবং যার মধ্যে কিন্তু 80টি গোলও আছে এই ক্লাবের হয়ে। এছাড়া প্লেয়ারটি স্পেনের আন্ডার 19, আন্ডার 20 এবং আন্ডার 21 টিমের হয়েও কিন্তু একসময় খেলেছিলেন। বয়স বেশি হলেও কিন্তু ইগর আঙ্গুলো শেষ কয়েকটি মরশুম ধরে দারুণ ফর্মে রয়েছে এবং এফসি গোয়া চাইছে যে তার এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে। তো এখন বাকিটা এটাই দেখার যে ইগর আঙ্গুলো এফসি গোয়াতে এসে তাকে কত সুন্দরভাবে মিলে ধরতে পারে। তো চলো তাহলে আজকের পরবর্তী আপডেটে আসা যাক। তো আজকের পরবর্তী আপডেটটি হলো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসি একজন নতুন বিদেশি প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং প্লেয়ারটি হলেন রুবেন জুরাডো ফার্নান্দেজ। তো এই রুবেন জুরাডো ফার্নান্দেজ একজন 34 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার এবং লাস্ট যে ক্লাবের হয়ে এই প্লেয়ারটি খেলছিলেন সেই ক্লাবটি হলো AIL লিমাসল। 2018 থেকে 2020 মরশুম পর্যন্ত কিন্তু এই ক্লাবের হয়ে খেলেছে রুবেন জুরাডো এবং যেখানে কিন্তু 47টি ম্যাচে 20টি গোলও আছে। এছাড়া সিভিলিয়া বি, হেলিন, আলমানসা, অ্যাথলেটিকো ব্যালেস্টেরস সহ একাধিক ভালো ভালো ক্লাবের হয়ে খেলেছেন কিন্তু এই প্লেয়ারটি। তো বর্তমানে কিন্তু কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই রুবেন জুরাডো, তো যে কোনো টিম চাইলে কিন্তু তাকে নিতে পারে। তো সেই জন্য কিন্তু বেঙ্গালুরু এফসি একটা ইন্টারেস্ট দেখিয়েছে এই প্লেয়ারটিকে নেওয়ার ব্যাপারে। তো শেষ পর্যন্ত দেখা যাক এই বেঙ্গালুরু এফসি তাকে তাদের টিমে নিতে পারে কিনা। তো পরবর্তীকালে যদি এই বিষয়ে কোনো আপডেট আসে তো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। এই দুটি ট্রান্সফার আপডেট দেওয়ার ছিল তোমাদের আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমরা যদি প্রথমবারের জন্য এই চ্যানেলে এসে ভিডিওটি দেখে থাকো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ইন্ডিয়ান ফুটবলের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলো তাহলে টাটা, বাই বাই।